আসসালামু আলাইকুম, মুন্নি কুকিং চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম। আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজ আমি দেখাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করে। তো আমি এখানে কিছু রুই মাছ বড় বড় চাকাগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়ে লবণ হলুদ মেখে রেখেছি। আর এখানে কিছু ফুলকপি নিয়ে নিয়েছি। আমি ফুলকপিগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আর কিছু আলু নিয়ে নিয়েছি, এখানে কিছু কাঁচামরিচ ফেলে নিয়েছি, আর কিছু পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, তেল। তো দেখেন, আমি সবগুলো উপকরণ আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা মূল রান্নায় চলে যাব। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এখন আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, এতে করে হবে তেলটা ছিটবে না যখন আমি আলু ফুলকপিগুলো ভেজে তুলে নেব। তো আমি ফার্স্টে আলুগুলো ভেজে নিব। আলুগুলোকে খুব সুন্দর করে লালচে করে ভেজে নিব। আমি একটু হলুদ ছিটিয়ে দিলাম। তো দেখেন, আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি এখন ফুলকপিগুলোকেও একটু ভেজে নেব। খুব সুন্দর করে আমি ফুলকপিগুলো ভেজে উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। তো আমি এখন তেল আরও একটু দিয়ে দিলাম। আমি এখন মাছটাকে ফ্রাই করব। তো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। যাদের গ্যাসের সমস্যা, তারা এভাবে কাঁচামরিচ দিয়ে এভাবে তরকারি রান্না করবেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না, অনেক মজা হবে, অনেক টেস্টি হবে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা রান্না করবেন। তো আমি মাছগুলোকে এপাশ ওপাশ উল্টিয়ে খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো। আমরা ঝাল খেতে পছন্দ করি, তাই একটু পেঁয়াজ কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা যারা ঝাল কম পছন্দ করেন, তারা কাঁচামরিচের পরিমাণটা একটু কম করে দেবেন। তো আমি এটাকে এখন সুন্দর করে ভেজে নেব। দেখেন, আমার মরিচ আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেব। আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দেব। আমি এখানে একটা বড় পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আমি আর একটু দিয়ে দিলাম, 1.5 চামচের মতো লবণ আমি এখানে ইউজ করেছি। লাগলে আমি পরে আরও একটু অ্যাড করব, আর যদি না লাগে তাহলে দিব না। তো দেখেন, আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখেন, তেল উপরে ভেসে উঠেছে, আমার মশলার উপর দিয়ে তেল দেখা যাচ্ছে। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি একে একে এখন ভেজে রাখা সবগুলো জিনিস দিয়ে দেব। ফার্স্টে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন হালকা করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আলতো করে এটা মেশাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়।
মাছগুলো সুন্দর করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আমি এখন আলুগুলো দিয়ে দিব। এভাবে করে আপনারা বাসায় রান্না করবেন, দেখবেন আপনাদের রান্নাটা অনেক মজা, অনেক সুন্দর হয়েছে। এখন আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এগুলোকে আর একটু কষিয়ে নেব। এটা যেহেতু ভেজে তুলে নেওয়া হয়েছে, খুব বেশি একটা টাইম লাগবে না কষাতে, তো আমি এখন এগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আরও একটু রান্না করে নিব, তারপরে আমার রান্নাটা অলরেডি শেষ হয়ে যাবে। আমার লবণ একদম পারফেক্ট হয়েছে, তো দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, রেসিপিটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।